আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাতারাতি ভাগ্য বদলানোর জন্য এমন একটা পরীক্ষিত ওজিফা যার ফজিলত শুনলে হয়তো অনেকের চোখ কপালে উঠে যাবে ইনশাআল্লাহ এত গুরুত্বপূর্ণ ওজিফা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই ঘটনা বুঝতে হলে আমি আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে দলিলটা একটু পরে দিব আগে হাসান বসরি রহিমল্লাহ তালা এর ঘটনাটা আগে শেয়ার করছে এটা শেয়ার না করলে আপনি আগে বুঝবেন না হাসান বস্ত্রী রহিমা তালা তিনি তার ভাগ্য বদানোর জন্য কিছু অজিফা দিয়েছেন হাসান বস্ত্রী রহিমা উল্লাহ তিনি বলেন আমি ধনী ছিলাম আমি খুব ধনী ছিলাম আমি মানুষকে সাহায্য করতাম সহযোগিতা করতাম গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তাদের কাছে টাকা পয়সা দেওয়ার জন্য আমি রাত্রেবেলা সমাজে যাইতাম বাহিরে যাইতাম সুন্দরী নারীর দিকে আমার চোখ পড়ে যায় আমি আমার চোখ নিচু করতে পারলাম না আমি সুন্দরী রমণীর দিকে তাকিয়ে রইলাম এবং হাসান বসরি তিনি বলেন যে ওই নারীর দিকে যখন আমি তাকিয়ে রইলাম ওই নারী বলল তুমি আল্লাহকে ভয় করো মানে আল্লাহ তালা জানেন যে খনাতাল আয়ুন চোখের ওই নারী তখন আমাকে এই আয়াতটা বলল যে খনাতাল আয়ুন ওয়ামা সুদুর আল্লাহ পাক খয়নাত আলা আয়ন চোখের খেয়ানত এবং অন্তর যা গোপন করে এ বিষয়ে জানেন এই আয়াতটা নারী আমাকে শোনালো এবং নারীর এই আয়াত শুনে আমি খুবই মনে মনে তাকোয়ার একটা তাকু অবলম্বন আমাকে করতে হবে আমি হাসান বুঝতে আমি মানুষকে দান করি আমাকে ভালো হতে হবে একটা শিক্ষা পেলাম তখন নারী আমাকে বললো আমার কোন জিনিস আপনাকে প্রভাবিত করেছে কোন জিনিস আমার প্রতি আকৃষ্ট করেছে আমি বললাম হাসান বস্রি বলেন যে এই নারীর দুই চোখ তোমার দুই চোখ আমাকে আকৃষ্ট করেছে তখন হাসান ওই নারী তার রুমের মধ্যে গেল যাওয়ার পরে তার দুই চোখ যেভাবেই পারে সে টেনে খুলে ফেললো এবং তার একজন খাদেম ছিল সে খাদেমের মাধ্যমে তার দুই চোখ এবং একটা কাগজের মধ্যে লিখে দিল যে দুইটা বাণী লিখে দিল ইদা খলাউতা ফাজ করিল্লা ও ইদা আসবাহতা ও আমসাইতা ফাজ করিল্লা এই দুইটা লাইনের অর্থ বলবো আমি তো সে তার দুইটা চোখ খুলে একটা বাটির মধ্যে দিয়ে দিল এবং এই একটা কাগজের মধ্যে এই লাইনটা লিখে দিল তখন আমি তার চোখ দেখে আশ্চর্য নিত হয়ে গেলাম যে মানুষ তো সে তো মারা যাবে তার কিছুক্ষণ পরে তার ঘরের সামনে খোঁজ নিলাম তাকে দেখা করার জন্য কিন্তু দেখলাম তার জানাজাবের হচ্ছে সে মারা গিয়েছে কিন্তু রয়ে গেছে এই দুইটা বাণী তো হাসান বসরি বলেন আমি তার চোখ আমি তার থেকে তাকুয়া শিখলাম কি শিখলাম যেই চোখের কারণে এই মানুষটা একজন মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়েছে আমি এই চোখে রাখবো না তো নারী তার চোখ তুলে ফেলেছে নারীর তাকুয়া কেমন ছিল এবং সে তাকে একটা শিক্ষা দিয়ে গেল ইরা তা যখনই তুমি একা একই হও আলাদা থাকো তখন তুমি তোমার আল্লাহকে স্মরণ করো অর্থাৎ বেশি বেশি জিকির করো দ্বিতীয় নম্বর অজিফা হচ্ছে যে কোনো জিকির হতে পারে দ্বিতীয় নম্বর অজিফা ওই নারী তাকে দিলেন ওইদা আসবাহতা ও আমসাইতা যখন তুমি আসবাহতা সকাল যাপন করো যখন সকাল হয় আও আমসাইতা অথবা যখন সন্ধ্যা হয় ফির্লাহ তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এই দুইটা কাজ যখন তুমি কন্টিনিউ করবে তখনই তুমি আল্লাহর অলি হতে পারবে হাসান বস্রি বলেন আজকে আমি হাসান বস্রি হয়েছি আমার নিজের কারণে না আহসান বুঝতে আমি হয়েছি ওই নারী থেকে শিক্ষা পেয়ে এই জন্য অবশ্যই মানুষ মারা গেল এই একটা দুইটা কথা আমরা মনে রাখবো সারা জীবন যখনই আপনি একা একই থাকবেন হাঁটতে বসতে চুলতে উঠতে ঘুমাতে আপনি আল্লাহকে স্মরণ করেন সকাল বেলা সন্ধ্যাবেলা আল্লাহর কাছে ক্ষমা চান আপনি আল্লাহর ওলি হবেন ইনশাআল্লাহ এবং এটা করে যা চাইবেন ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লা আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ বকু